আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং ইংরেজি বিষয়ের শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024, অর্থাৎ 2024 সালের যে বার্ষিক পরীক্ষা হবে, এটা ক্লাস নাইনের ইংরেজি বিষয়টি কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে আমরা কথা বলবো আজকে। তো আমরা ইতিমধ্যে জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং এনসিটিবি কর্তৃক 2024 সালের অ্যাসেসমেন্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আমরা গাইডলাইনে কি লেখা আছে সেটা একটু দেখে নেবার চেষ্টা করব। প্রথমে বলা আছে যে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাস 6 7 8 এন্ড 9 উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন বেসড অন ন্যাশনাল কারিকুলাম 2022, অর্থাৎ 2022 সালের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে, চলমান যে কারিকুলাম, এই কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। এরপর দুই নম্বরে বলা আছে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর দ্য ক্লাস 6 7 8 এন্ড 9 উইল কম্প্রাইজ বোথ সামিটিভ এন্ড কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, অর্থাৎ সামিটিভ এবং কন্টিনিউয়াস দুইটি অ্যাসেসমেন্টই, অর্থাৎ দুই ধরনের মূল্যায়নই হবে, অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন এবং প্রান্তিক মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, এই দুটি আমাদের সম্পন্ন হবে। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আউট অফ 100 মার্কস এই 100 মার্কের পরীক্ষা সম্পন্ন হবে, কিন্তু এই 100 মার্কের পরীক্ষাটিকে কি করা হবে বলেন? এখানে বলা আছে 70% ওয়েটেজ, অর্থাৎ এই 100 মার্কের পরীক্ষাটিকে প্রাপ্ত যে নাম্বার শিক্ষার্থী পাবে সেটিকে 70% কনভার্ট করে তার সঙ্গে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নে একটা শিক্ষার্থী 30 মার্ক বরাদ্দ থাকবে, এখানে যতটুকু নাম্বার 30% নাম্বার থাকবে, এই দুটি অ্যাড করে বার্ষিক পরীক্ষার রেজাল্টটি বাচ্চারা পেয়ে যাবে ইনশাল্লাহ। এখানে 4 নম্বরে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দা ইচ সাবজেক্ট দা অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি ক্রেডিট আউট থ্রু আর রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কস, 100 মার্কের রিটেন এক্সামিনেশন হবে, এখানে দেখেন এতে লিখিত পরীক্ষা হবে 100 মার্কের। দা মার্কস অবটেইনড আউট অফ 100 মার্কস রিটেন এক্সামিনেশন উইল বি কনভার্টেড টু 70 মার্কস। এখানে খুব সুন্দর করে বলা আছে, দেখেন যে দি মার্কস অবটেইনড অর্থাৎ শিক্ষার্থী যে নাম্বারটি পাবে 100 মার্কের মধ্যে ওইটাতে 70 কনভার্ট করা হবে, এন্ড দিস মার্কস উইল বি কম্বাইন্ড এবং এই নাম্বারটা সংযুক্ত করা হবে, কম্বাইন করা হবে, মানে সমন্বয় করা হবে, কার সাথে সমন্বয় করা হবে, উইথ দ্য মার্কস অবটেইনড ফ্রম দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হ্যাভিং 30 মার্কস, অর্থাৎ 30 মার্কের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হলো এখানেই তাকে এটার সঙ্গে কনভার্ট করা হবে। এইভাবে আমাদের টোটাল 100 মার্কের উপরে রেজাল্ট দেওয়া হবে। সাপোজ আমাদেরকে বলছে ধরুন একজন শিক্ষার্থী এই 100 মার্কের পরীক্ষায় 90 পেয়েছে, 100 মার্কের পরীক্ষায় 90 পেয়েছে, তাই 90 মার্কটিকে যদি আমরা 70% কনভার্ট করি তাহলে কত হয়? আমরা জানি যে এখানে নাম্বার হয় 63, অর্থাৎ 63 নাম্বার। তারপর কি হলো, সে 30 মার্ক যে সামিটিক অর্থাৎ অ্যাসেসমেন্ট যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এই 30 মার্ক, এই 30 মার্কের মধ্যে সে ধরেন পেয়েছে হলো 25 মার্ক, সাপোজ 25 মার্ক, 25 মার্ক, তাহলে তার নাম্বার কত হলো? নাম্বার হয়ে গেল আমাদের 8, আর হচ্ছে 8, সে পেয়ে গেল 88 নাম্বার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যে 100 মার্কের যে পরীক্ষাটি হবে সেই 100 মার্কের পরীক্ষা থেকে সে নাম্বার পাবে হচ্ছে ওই নাম্বারটাকে 70% কনভার্ট করে যা হবে, এবং 30 মার্কের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে এখান থেকে যা পাবে এই দুটিকে যোগ করে কম্বাইন করে আমাদের বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীর মূল নাম্বার নাম্বার সেটা উঠবে। এরপর আরো কিছু গাইডলাইন আছে যে দি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাজ আউটলাইন ইন দ্য সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন মাস্ট বি কমপ্লিটেড ইন ইচ এডুকেশন ইনস্টিটিউশন বিফোর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক পরীক্ষার পূর্বেই ধারাবাহিক মূল্যায়নটি সম্পন্ন করবেন আর সেগুলো রেকর্ড গুলো রাখবেন, এগুলো আমাদের শিক্ষকদের জন্য বলা আছে। আমরা তারপরে একদম ভেরি লাস্ট আমরা দেখি 7 নম্বরে কি বলা আছে। 7 নম্বরে বলা আছে হলো, সরি 6 নম্বরে আমরা দেখেনি একটু, 6 নম্বরে বলা আছে যে পরীক্ষার সময় সংশ্লিষ্ট কথা এখানে বলা আছে যে সামিটিভ এক্সামিনেশন অর্থাৎ যে সামষ্টিক মূল্যায়নটি হবে বার্ষিক পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষাটি হবে, এই লিখিত পরীক্ষার জন্য টাইম অ্যালোকেশন থাকবে, এখানে বরাদ্দকৃত টাইম থাকবে, টাইম থাকবে হচ্ছে উইল বি 3 আওয়ার্স, অর্থাৎ
3 ঘন্টা সময় বরাদ্দ থাকবে, 3 ঘন্টার মধ্যে 100 মার্কের পরীক্ষাটি সম্পন্ন হবে। দ্য সাবজেক্ট টিচার্স উইল ডেভেলপ দ্য কোশ্চেন পেপার ফর দ্য সাবজেক্ট টিচ ফলো দ্য স্যাম্পল কোশ্চেন প্রোভাইডেড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন হোয়াইল ইনসিওরিং ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ যতটুকু অংশ পড়া হবে ডিউ লেভেল মানে এটা ঠিক রাখার জন্য সাবজেক্ট টিচার যে যে স্কুলের সাবজেক্ট টিচার ওনারাই প্রশ্ন ডেভেলপ করবেন। কিভাবে ডেভেলপ করবেন, যে স্যাম্পল কোশ্চেনটি আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে দেয়া হয়েছে এই স্যাম্পল কোশ্চেনের আওতায় শিক্ষকগণ প্রশ্ন তৈরি প্রশ্নপত্র তৈরি করবেন এবং বাচ্চাদেরকে সেখান থেকে মূল্যায়ন করাবেন ইনশাআল্লাহ। এরপরে বলা হচ্ছে কি দ্য হেডস অফ কনসার্ন্ড ইনস্টিটিউশন ইন কোলাবোরেশন উইথ দ্য সাবজেক্ট টিচার্স উইল টেক রিকোয়ার্ড মেজার্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড ইনশিওর ডিউ লেভেল অফ কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ যারা ডিউ থাকবে অর্থাৎ যারা বাকি থাকবে সেটা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের সাথে বিশেষ শিক্ষকের সঙ্গে কম্বাইন করে এটাকে মানে ওভারকাম করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যারা কোশ্চেনটা ডেভেলপ করবেন যে সমস্ত টিচার তাদের সম্বন্ধে বলা আছে যে রেসপন্সিবিলিটিজ ফর প্রোভাইডিং দ্য স্যাম্পল অ্যান্সার্স টু দ্য ওপেন এন্ডেড অ্যান্ড মোর সাবজেক্টিভ টাইপ টেস্ট টাস্ক। অর্থাৎ যে সমস্ত কোশ্চেন করা হবে তাদের স্যাম্পল অ্যান্সার বাচ্চাদেরকে আগে থেকেই একটু প্রোভাইড করলে ভালো হবে যাতে বাচ্চারা তাদের প্রস্তুতিটা সুন্দর করে নিতে পারে। আচ্ছা, দ্য স্কুলস উইল প্রোভাইড অ্যান্সার স্ক্রিপ্টস ফর স্টুডেন্ট টু রাইট দেয়ার অ্যান্সার্স ইন দ্য সামেটিভ এক্সামিনেশন। হাউএভার নো সেপারেট ওএমআর শিট অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি প্রোভাইডেড ফর দ্য অবজেক্টিভ টাইমস। এ খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে, দেখেন নো সেপারেট ওএমআর শিট অর্থাৎ অতিরিক্ত ওএমআর শিট কিংবা অ্যান্সার স্ক্রিপ্ট বাচ্চাদের অবজেক্টিভের জন্য প্রোভাইড করা হবে না। স্টুডেন্টস উইল হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার্স টু দ্য অবজেক্টিভ আইটেমস ইন দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ স্কুল থেকে যে অ্যান্সার স্ক্রিপ্টটি দেবে সেখানে তাদেরকে অবজেক্টিভ প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আলাদা কোনো ওএমআর শিট দেওয়া হবে না। আচ্ছা, অ্যাসেসমেন্ট ফর স্পেশালিস্ট সাবজেক্ট আন্ডার মাদ্রাসা অ্যান্ড ভকেশনাল, এটা মাদ্রাসা ভকেশনাল বলা হচ্ছে। আচ্ছা, অ্যাসেসমেন্ট অফ অল সাবজেক্ট ক্লাস 10 উইল বি হেল্ড ইন দ্য সেম মেথড অ্যাজ দে ওয়ার কন্ডাক্টেড বিফোর। একবারে খুব গুরুত্বপূর্ণ কথা 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, এই 12 নম্বরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে যে অ্যাসেসমেন্ট অফ অল সাবজেক্টস অফ ক্লাস 10 উইল বি হেল্ড, অর্থাৎ দশম শ্রেণীর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে বা দশম শ্রেণীতে উঠবে, দশম শ্রেণীর যে পরীক্ষাটি হবে সেটা বলছে সেম মেথড, এই পদ্ধতিতেই দশম শ্রেণীর পরীক্ষাটিও অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবার আমরা সাবজেক্ট বেস গাইডলাইন, আমরা ইংলিশের যে সাবজেক্ট বেস গাইডলাইনটি আছে সেটি দেওয়ার চেষ্টা করব। ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার 2024 অর্থাৎ 2024 সালের একাডেমিক ইয়ারে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিভাবে এই অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করবে সেই সংক্রান্ত একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ, আমরা যেহেতু আগে বলেছি আমরা ক্লাস 9 এর ইংলিশ নিয়ে কথা বলবো, এখানে ইংলিশ বেশ সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখেন খুব সুন্দর করে গাইডলাইন ফর ডেভেলপিং কোশ্চেন্স। আপনি যখন কোশ্চেন ডেভেলপ করবেন যারা যে সমস্ত শিক্ষকগণ তাদের জন্য বলা আছে যে কোশ্চেন্স শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সিস স্কিলস অ্যান্ড নলেজ ফোকাসড ইন দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য এনসিটিভি টেক্সট বুক। অর্থাৎ এনসিটিভি থেকে যে টেক্সট বুকটি সরবরাহ করা আছে, আমরা আগেই বলেছি যে এখানে বেশ কিছু কম্পিটেন্সি এবং স্কিলের কথা বলা আছে, আর ক্লাস 9 এর কম্পিটেন্সি এবং স্কিলগুলো কি কি আছে সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই স্কিলগুলো এবং কম্পিটেন্সিগুলো কভার করেই আমাদেরকে প্রশ্ন করতে হবে, এবং শিক্ষার্থীদেরকে যখন আমরা গাইডলাইন দেব বা আউটলাইন দেব অর্থাৎ পড়াশোনার জন্য একটা সিলেবাস দিয়ে দেবো, এই সিলেবাস আউটলাইনটিও এভাবেই করতে হবে যে যাতে কম্পিটেন্সিগুলো আমাদের কি হয় কভার হয়, স্কিলগুলো আমাদের কভার হয়। আর কি বলছে এখানে, কোশ্চেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট হুইচ শুড সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট। এখন বলছে যে যে গ্রামারগুলো থাকবে আর কোশ্চেনগুলো থাকবে এগুলোকে খুব সুন্দর করে বলছে অবশ্যই এটা আনসিন টেক্সট থেকে করতে হবে, বই থেকে এগুলো আসবে না, তবে বইয়ের সঙ্গে যেন রিলেভেন্ট হয় সংশ্লিষ্ট একটা টেক্সট হয় সে বিষয়ে লক্ষ্য রাখার কথা বলা আছে। আবার যেগুলো যেন ডিফিকাল্টি যেন অতটা ডিফিকাল্টি বিষয়টা জনরার বিষয়টা এবং স্টাইলের বিষয়টা যেন আমরা লক্ষ্য রাখি সে বিষয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় এইখানে আমরা 4 নম্বরে দেখতেছি, কোশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার্স অ্যান্ড রুব্রিক্স ফর মার্কিং দ্য এসে টাইপ ওপেন ইন্ডেড রাইটিং টাস্ক। অর্থাৎ
যে সমস্ত এসেটাই অর্থাৎ প্রবন্ধমূলক বা রচনামূলক অংশ থাকবে এবং প্রশ্ন থাকবে, মুক্ত প্রশ্ন থাকবে, এগুলো অ্যান্সার কিভাবে লিখলে বাচ্চারা কিভাবে নাম্বার পাবে, এই ধরনের একটা মানদণ্ড অর্থাৎ রুব্রিক্স এটা বাচ্চাদেরকে গাইডলাইন হিসেবে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা সুন্দর, এ পর্যায়ে আমরা দেখে নেবো যে 2024 সালের যে অ্যানুয়াল এক্সামিনেশন অর্থাৎ বার্ষিক যে সামষ্টিক মূল্যায়ন হবে ক্লাস নাইনে, তাদের সিলেবাসটা দেখে নেওয়ার চেষ্টা করব। সেকশন বিতে সিলেবাসটি দেওয়া আছে, দেখেন এখানে খুব সহজ করে দেওয়া আছে, মাত্র তিনটি অর্থাৎ 6, 8 এবং 9 নম্বর এক্সপিরিয়েন্স। এই তিনটা এক্সপিরিয়েন্স থেকে আমাদের প্রশ্ন করা হবে। আমাদের 6 নম্বর এক্সপিরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস, এটা হচ্ছে আমাদের 6 নম্বর এক্সপিরিয়েন্স এবং এইটা হচ্ছে 53 থেকে 60 পৃষ্ঠার মধ্যে আছে। তারপর ইমাজিনেশন, এটা হচ্ছে 8 নম্বর এক্সপিরিয়েন্স, এটা রয়েছে 69 থেকে 78 নম্বর পৃষ্ঠা। এবং এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এইটা হচ্ছে 79 থেকে 82 পৃষ্ঠা। তার মানে আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 53 থেকে 82 পৃষ্ঠার মধ্যে আমাদের পুরো বইটি কভার। তার মধ্যে 7 নম্বর এবং 7 নম্বর যে এক্সপিরিয়েন্সটি রয়েছে এইটি আমাদের পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, অর্থাৎ এটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। 6 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর এক্সপিরিয়েন্সটা করলে আমাদের কমপ্লিট। এবারে খুবই সুন্দর যে গাইডলাইনটা দিয়েছে অ্যাসেসমেন্ট ফরম্যাট, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফরম্যাটটা সম্বন্ধে এখানে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট হবে দুটি ফরম্যাটে, অর্থাৎ দুই ভাবে অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে। প্রথমবার হচ্ছে 30% নাম্বার হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এটা বার্ষিক সামিটিভ অ্যাসেসমেন্টের আগেই এটা সম্পন্ন করতে হবে। এবং 70% হবে সামিটিভ অ্যাসেসমেন্ট, আমরা আগেই বলেছি এই 70% এর জন্য 100 মার্কের পরীক্ষা হবে এবং সেটি 70% এ কনভার্ট হবে। তোমরা দেখতে পেলাম যে দুই ভাবে পরীক্ষাটি সম্পন্ন হবে, যেমন ধারাবাহিক মূল্যায়ন যেমন চলতেই থাকবে তেমনি আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নটিও সেভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটি কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে আমাদের এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, আমরা জাস্ট এই জায়গাটা দেখার চেষ্টা করব। এখানে গাইডলাইনে বলা আছে যে হোমওয়ার্ক থাকতে পারে অ্যাজ স্পেসিফি স্পেসিফাই, এখানে হোমওয়ার্ক থাকতে পারে অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, শিক্ষক এখানে হোমওয়ার্কটি তার মতো করে বাচ্চাদেরকে ডিজাইন করে বাচ্চাদেরকে দেবেন, এখানে নাম্বার থাকবে হচ্ছে 10। তারপর ক্লাস ওয়ার্ক অর্থাৎ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক থাকতে পারে, গ্রুপ ওয়ার্ক থাকতে পারে, কমপ্লিটিং টেবিলস থাকতে পারে, চার্টস থাকতে পারে, ফ্লো চার্ট থাকতে পারে অ্যাজ গিভেন ইন দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্সেস। তারপর হচ্ছে সি দ্য সিলেবাস ইন সেকশন বি, এই সেকশন বি তে যে সিলেবাসটি রয়েছে, দেখেন এখানে খুব সুন্দর কথা, এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে সেকশন বি যে আপনি যে ক্লাস ওয়ার্ক গুলো করাবেন বাচ্চাদেরকে এইটা অবশ্যই নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সেকশন বি অর্থাৎ এই যে সিলেবাসটি দেওয়া রয়েছে এই সিলেবাসের মধ্য থেকেই আমাদেরকে কি করতে হবে এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে ক্লাস ওয়ার্কটা হবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হোক, গ্রুপ ওয়ার্ক হোক, কিংবা কমপ্লিটিং টেবিল হোক, স্টাডি হোক, যাই করার না কেন এটা ওই অংশ থেকেই করাতে হবে। এরপর বলছে যে প্রজেক্ট ওয়ার্ক দেওয়া যেতে পারে, এখানে একটা 10 মার্কের মধ্যে বরাদ্দ আছে। এরপর বলা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। আবার এই যে বি সেকশনে যে সিলেবাস তিনটি যে এক্সপিরিয়েন্স রয়েছে 6, 8 এবং 9, এই তিনটি এক্সপিরিয়েন্স থেকে আমরা প্রজেক্ট একটা প্রজেক্ট বা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে বাচ্চাদেরকে কাজ দিতে পারি এবং সেখানে 10 মার্ক বরাদ্দ থাকবে। এই হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 30 মার্ক, তিনটি কাজ থাকবে, হোমওয়ার্কের জন্য 10, ক্লাস ওয়ার্কের জন্য 10 এবং প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য 10, 3, 10, 30। এবার আমরা দেখেছি সামেটিভ এক্সামের জন্য অর্থাৎ সামেটিভ যে অ্যাসেসমেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, এটা টাইপ টেবল আছে এখানে খুব সুন্দর করে দেখবেন যে টাইপ অফ এক্সামিনেশন রিটেন, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লিখিত পরীক্ষায় ফুল মার্কস বরাদ্দ থাকবে হচ্ছে 100, আমরা আগে বলেছি 100 মার্ক, কিন্তু বাচ্চারা 100 মার্ক থেকে যে মার্কটা পাবে অবটেইন করবে অর্জন করবে এটাকে 70% কনভার্ট করা হবে। এখন আমরা দেখি যে এখানে কি কি থাকবে, প্রথমে থাকবে একটা রিডিং টেক্সট, এখানে খুব সুন্দর করে বলা আছে রিডিং অংশ, রিডিং টেস্ট এটা 35 মার্কের মধ্যে হবে, রিডিং টেস্টটা 35 মার্কের মধ্যে। আর বলা আছে টেস্ট আইসে আইটেমস উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজ, এখানে 3টা আনসিন প্যাসেজ থাকবে। আবার বলছি আনসিন প্যাসেজ থাকবে কয়টা, 3টা, এই 3টা আনসিন প্যাসেজ থাকবে, কোনো সিন প্যাসেজ না, 3টা আনসিন প্যাসেজ। এই 3টা আনসিন প্যাসেজ থেকে আমাদের এই 35 মার্ক কভার করা হবে। তাহলে কি কি থাকবে এখানে, এমসিকিউ থাকবে, তারপর থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এমসিকিউ থাকবে আমাদের 5টা, 5টায় 5 মার্ক, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে 5টা, একটা করে 2 মার্ক করে, 5 যোগ 10 মার্ক। এখানে ম্যাচিং থাকবে, ম্যাচিং এ হলো 5টা থাকবে 5 মার্ক, আর্গুমেন্টস থাকবে অর্থাৎ আর্গুমেন্ট মানে যুক্তি তর্ক, যুক্তির মধ্যে আমাদের 5টা থাকবে, 5টায় 5 মার্ক,
কমপ্লিটিং টেবিল, এখানে আমাদের থাকবে হচ্ছে মোট 10 মার্ক, 5 2 গুণ 10। এখন এই যে রিডিং টেস্টের প্রশ্নটা কিভাবে সেট করা হবে সেটা একটু আমরা স্যাম্পল কোশ্চেনে যাই। স্যাম্পল কোশ্চেনে গেলে আমরা দেখতে পাবো, এই দেখেন আমাদের স্যাম্পল কোশ্চেন, এখানে দেখেন অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024, এই স্যাম্পল কোশ্চেন। দেখেন প্রথমে কি লেখা আছে এখানে, রিড দা প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দা অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। আবার বলছি রিড দা প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দা অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে এই যে বিং অ্যান এক্স এক্সিম সরি এখানে দেখেন বিং অ্যান এক্সেম্পলারি সিটিজেন ইনটেলস, এখান থেকে শুরু করে একেবারে শেষে এভরিওয়ান উইদিন ইন দ্য কমিউনিটি, এই পর্যন্ত একটা প্যাসেজ। এই যে প্যাসেজটা আমরা আগে বলেছি প্যাসেজটি আনসিন প্যাসেজ, এই প্যাসেজ থেকে প্রশ্ন আসছে। দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এখানে আমাদের 5টা প্রশ্ন রয়েছে, এ তারপর হচ্ছে বি তারপরে সি তারপরে ডি তারপরে ই, প্রত্যেকটার 4টি করে অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে থেকে আমরা সঠিক অপশনটি বেছে নেবার চেষ্টা করব, যেহেতু আমাদের এটা পরীক্ষায় সেট করা হবে না আগে বলেছি, সেজন্য আমরা উত্তরগুলো বলছি না, আমরা জাস্ট স্যাম্পল দেখে নেবার চেষ্টা করলাম। তারপরে দেখেন আবার একই প্যাসেজ থেকে বি নম্বর প্রশ্ন, অর্থাৎ একই প্যাসেজ থেকে আমাদের আরো প্রশ্ন সেট করা হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ এবং ওপেন এন্ডেড কোশ্চেন, এই দুইটি প্রশ্ন একই প্যাসেজ থেকে দুইটি আইটেম থাকবে। এখানে দেখেন কি বলা আছে, এখানে এখানে 5টা প্রশ্ন আছে, এতে 1 2 3 4 5, এই 5টা প্রশ্ন উত্তর করতে হবে, উত্তর করলে আমরা 5 2 গুণ 10 মার্ক পাবো। তো কিভাবে উত্তর করলে আমরা সর্বোচ্চ নাম্বার পাবো অর্থাৎ 10-এ 10 পাবো, সে বিষয়ে আমাদের একটি ভিডিও পরবর্তী সময় আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে আসবে, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, সেগুলো পেয়ে যাবেন আল্লাহ চাইতে যত সময় আমরা দিয়ে দেব। এরপর পার্ট সি, সিতে থাকবে হচ্ছে আমাদের একটা টেবিল উইথ 2 কলামস, অর্থাৎ 2টি কলাম থাকবে, কলাম এ এবং কলাম বি। এখানে খুব সুন্দর করে বলা আছে ম্যাস ইজ ওয়াট উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই দ্য রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড। এই যে এখানে বলা আছে কলাম এ এক্সেম্পলারি, তারপর হচ্ছে কর্নারস্টোন, হচ্ছে ইনক্লুসিভ, এই যে এখানে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড ডেফিনেশনের সঙ্গে কোনটা যায় সেটা আমাদের এখানে মিল করে লিখতে হবে। এখানে আমাদের 5টার জন্য 5 মার্ক। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে 1 নম্বর যে প্যাসেজ আমরা দেখলাম আনসিন প্যাসেজ, এর জন্য নাম্বার বরাদ্দ হচ্ছে আমাদের এখানে 5, এমসিকিউতে 5, তারপরে কোশ্চেন আনসারে 5, সরি কোশ্চেন আনসারে 10, তাহলে 5 আর 10 15, আর হচ্ছে আমাদের এই টেবিল অর্থাৎ এই টেবিলের মধ্যে উইথ কলাম 2 কলাম মিল করুন, এখানে হলো 5, তাহলে কত হলো 5 আর 10 15 আর 5 20, তাহলে আমাদের নাম্বার থাকলো কত, আরো 15, অর্থাৎ 35 নাম্বার আমাদের রিডিং টেস্ট থেকে আসবে, আমরা নাম্বার পেলাম এখানে 20। এরপরে আমরা দেখি আর একটি প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, এখানে 2 নম্বর একটা টেক্সট, এখানে বলা আছে রিড দা ফলোইং কনভারসেশন এন্ড কমপ্লিট দা অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, অর্থাৎ এই যে এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, এটা শুধু কনভারসেশন থাকবে এমনটা না, এটা কোনো প্লেন টেক্সটও থাকতে পারে বা অন্য কোনো কিছু দেওয়া থাকতে পারে। তো এখানে আমাদের নাম্বার বরাদ্দ আছে 5, এখানে কি করতে হবে, এখানে বলা আছে নাও গিভ ইওর অপিনিয়ন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ আপনি এটার উপরে আর্গুমেন্টেটিভ রাইটিং এটাকে বলা হয়, আপনি এগ্রি না ডিসএগ্রি তার উপরে লিখবেন। তো এখানে খুব সুন্দর করে বলছে যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, অর্থাৎ মানব পাচারের ক্ষেত্রে সরকার এবং সংস্থাগুলো কোনো কাজ করছে না, এই ব্যাপারে আপনার মতামত কি, আপনি রাজি আছেন, আপনি এগ্রি না ডিসএগ্রি, অর্থাৎ আপনি রাজি না নারাজ, এর উপরে আপনার আর্গুমেন্টেটিভ রাইটিংটা আপনি এখানে লিখবেন। তো কিভাবে আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে হয় তার উপরে আমাদের একটা ভিডিও আসবে, আপনারা আমাদের চ্যানেলে সহায় থাকবেন, আজকে দিতে গেলে অনেকটা আমাদের এই টপিকটি বড় হয়ে যাবে, আমরা এই জন্য আজকে দিতে চাচ্ছি না। তাহলে আমাদের কত নাম্বার গেল ওখানে, 5, তাহলে 5 আর ওখানে ছিল হচ্ছে আমাদের 20, তাহলে প্রথম প্যাসেজ থেকে 20, দ্বিতীয় প্যাসেজ থেকে পেলাম 5, তাহলে কত হলো 25, আমাদের নাম্বার শর্ট থাকে 10। এখন এই 3 নম্বর প্যাসেজ দেখেন, রিড দা ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমের উপরে ফলোয়িং টেক্সটটা পড়বেন, দেন রাইট দা 5 প্রিভেন্টিভ মেজার্স এগেইনস্ট সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমের উপরে 5 আপনার
পাঁচটা প্রিভেন্টিভ মেজার, অর্থাৎ পাঁচটা প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা আপনাকে নিতে হতে পারে। এখানে যে সাইবার ক্রাইম থাকবে এমনটা নয়, আমরা যে কোনো একটি প্রবলেম এখানে তুলে দিতে পারি এবং সেই প্রবলেমটা সলভ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি। তো এখানে আমাদের এই পাঁচটা মেজার পাঁচটা স্টেপ লেখার জন্য, পাঁচটা পদক্ষেপ লেখার জন্য আমাদের 5 × 10 মার্ক বরাদ্দ। তাহলে উপরে পারলাম আমরা কত, প্রথম প্যাসেজ থেকে 20, দ্বিতীয় প্যাসেজ থেকে 5 কত হলো 25, তৃতীয় প্যাসেজ থেকে কত পেলাম 10, এই টোটাল 35 হচ্ছে আমাদের রিডিং টেস্ট। তাহলে আমাদের নাম্বার থাকতেছে কত, আরো 65 নাম্বার থাকতেছে। আমরা আরেকবার একটু গাইডলাইনে যাই, আরেকবার আমরা গাইডলাইনে যাই, আমরা গাইডলাইনে গিয়ে আবার দেখি যে আমরা এই অংশটা দেখার চেষ্টা করেছি। এরপরে বলছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি অ্যাপ্রিসিয়েট করা থেকে আমাদের এখানে নাম্বার থাকবে 30। তাহলে এখানে 35, এখানে 30, টোটাল নাম্বার হচ্ছে 65। এখানে কি থাকবে, আইটেমস উইল বি বেসড অন ওয়ান আনসিন পোয়েম, একটা আনসিন পোয়েম থাকবে, একটা পয়েন্ট থাকবে, ওয়ান আনসিন পয়েন্ট, যে পয়েন্টটা আপনি কখনো পড়েন নাই বা এই ধরনের কি কি থাকতে পারে আমরা সে বিষয়ে সাজেশন আকারে আপনাদেরকে দিয়ে দেবো যে কোন কোন পয়েন্ট থাকতে পারে। এই পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তিন এখানে বলা হচ্ছে আইটেমস থাকবে তিনটা, 5 × 3 অর্থাৎ এখানে 5 × 10 মার্ক বরাদ্দ, এখানে 10 মার্ক বরাদ্দ থাকবে। তারপরে বলা হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, অর্থাৎ মেটাফোর, সিমিলি, ইমেজারি, এখানে মেটাফোর কি, সিমিলি কি, ইমেজারি কি, এর উপরে আমাদের ইয়া থাকবে, ভিডিও আমাদের চ্যানেলে দেয়া থাকবে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেয়া থাকবে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে লেগে থাকবেন, আমাদের পেজের সঙ্গে লেগে থাকবেন। তাহলে দেখবেন যে আমরা এই ধরনের নিত্য নতুন যে লিটারারি টার্মস গুলো রয়েছে তার উপরে ভিডিও গুলো আমরা প্রোভাইড করে থাকবো। এখানে মেটাফোর, সিমিলি বা ইমেজারি এর উপরে আমাদের নাম্বার থাকবে 10 বরাদ্দ থাকবে। তারপরে হচ্ছে রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রিটিং আই থিমস অর আইডিয়াস, ওই যে কবিতাটা আমরা দেখলাম এটার আমার অভিব্যক্তি, তার যে আভ্যন্তরীণ মূল ভাব বা আইডিয়াটা, এটা আমরা লিখবো। এখানে আমাদের নাম্বার আইটেম থাকবে, নাম্বার বরাদ্দ থাকবে হচ্ছে 10। তাহলে আমরা এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি 30 মার্কের প্রশ্ন কিভাবে থাকবে, আমরা স্যাম্পল কোশ্চেনে যাই একটু। আচ্ছা, স্যাম্পল কোশ্চেনে আমরা চলে যাই, দেখেন এই এখানে দেখেন পার্ট বি, অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি আমরা আগে দেখেছি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এখানে একটা ফলোয়িং পোয়েম এন্ড ডু দ্য অ্যাক্টিভিটিজ দ্যাট ফলো, এখানে একটা কবিতা আমাদেরকে পড়তে বলেছে, কবিতার নাম হচ্ছে এ বার্ড অন দ্য ওয়ার, লিখেছে হচ্ছে লিওনার্ড কোহেন। এই কবিতাটি থাকবে এমনটা কোনো কথা না, এই ধরনের যে কোনো একটি কবিতা আমাদের পরীক্ষায় সেট করা থাকবে এবং সেখান থেকে আমাদের কি থাকবে, এই দেখেন এখানে 10 মার্ক বরাদ্দ, এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে 5টা প্রশ্ন আছে, এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর করলে আমরা এখানে 10 মার্ক পেয়ে যাব। কিভাবে আমরা প্রশ্ন উত্তরগুলো করলে 10 মার্ক পেয়ে যাব সে বিষয়ে আমরা আরেকটি ভিডিও থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোশ্চেন আনসার করা হচ্ছে মোট 10টি, অর্থাৎ কোশ্চেন আনসারের জন্য আমাদের এখানে 20 মার্ক বরাদ্দ। পার্ট এ তে আমরা পাচ্ছি 5টা প্রশ্নের জন্য 5 × 10, এবং পার্ট বি তে পাচ্ছি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি অংশে 5টা প্রশ্নের জন্য 5 × 10। এরপরে এখানে আরেকটি প্রশ্ন থাকবে, এটা হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন এন্ড আইডেন্টিফাই 3 মেটাফোর, 2 সিমিলিস এন্ড ইউজড ইন দ্য পোয়েম, এখানে 3টা মেটাফোর এবং 2টা সিমিলি এই কবিতায় আছে, এমন বিষয়গুলোকে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো সিমিলি এবং মেটাফোর কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে বোঝা যায় সে বিষয়ে আমাদের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে এবং আমাদের পেজে দিয়ে দেওয়া হবে। আপনি আমাদের পেজটাকে ফলো করে রাখলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইতো। এখানে 10 মার্ক বরাদ্দ। আর তারপর আমরা আগে বলেছিলাম যে মেইন আইডিয়া, অর্থাৎ এক্সপ্রেস ইউর ফিলিংস, এই কবিতাটি পড়ে আরেকবার পড়ে আপনার যে আইডিয়া বা আপনার যে অনুভূতি সেটা আপনি প্রকাশ করবেন, আমরা তাকে সামারাইজ এক প্রকারে বলতে পারি কিংবা এক প্রকার সারমর্ম বলতে পারি কিংবা এটাকে আমার মেইন আইডিয়া যে এক্সপ্রেস করা সেটাও বলতে পারি, এখানে 10 নম্বর বরাদ্দ। ওকে, তাহলে আমরা দেখলাম পার্ট বিতে আমাদের মন নাম্বার ছিল কত, 30। তাহলে আমরা পাইলাম এখানে পার্ট এতে পাইলাম কত, 35, 35 আর 10, এখানে পাইছি কত হলো 45, তারপর এখানে পাইছি 10 কত হলো 55, তারপর এখানে পেলাম 10 65, আমাদের নাম্বার শর্ট থাকলো আরো কত, 35, 100 নাম্বার পুরো। এবার আমরা দেখে নেই পার্ট সি তে আমাদের কি কি প্রশ্ন আছে, আমরা সিলেবাসে যাই, সিলেবাসে গেলে আমাদের মান বন্টন যেটা আছে
এই যে মানবন্ধন রাইটিং অংশ, এখানে রাইটিং এ আমাদের জন্য থাকতেছে 35 মার্ক বরাদ্দ। আমরা আগেই বলেছি আমরা পার্ট এ এবং পার্ট বি মিলে আমরা নাম্বার পেয়েছি কত, 35, আর এখানে হলো 30 অর্থাৎ 65, এবং রাইটিং অংশের জন্য আমাদের বরাদ্দ 35 মার্ক। এখানে কি কি থাকবে? রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এই জন্য আমাদের নাম্বার থাকবে হচ্ছে 10। তারপরে কি থাকবে? রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, এখানে এই জন্য থাকবে হচ্ছে আমাদের 15 নাম্বার, এবং রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট এই জন্য থাকবে হচ্ছে 2 5 2 10 নাম্বার। তাহলে 10 আর 10 20 আর 15 35, এই হচ্ছে টোটাল 100 নাম্বার। তো আমরা একটু প্রশ্নে যাই, দেখি রাইটিং পার্টে কিভাবে প্রশ্নটা সেট করা আছে। প্রশ্নের অংশে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে একটি গাইডলাইন দেওয়া আছে, ফর কোশ্চেন 5 to 7 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দা টেক্সট বুক টু ডেভেলপ দেয়ার রাইটিং ডিফারেন্ট ইস্যুস। অর্থাৎ এখানে খুব সুন্দর করে বলা আছে যে শিক্ষার্থীদেরকে অবশ্যই টেক্সট বুকটি স্ট্রিক্টলি ফলো করতে হবে, কারণ না এখানে বলা আছে টেক্সট বুক থেকেই তাদেরকে রাইটিং এর বিষয়গুলো চলে আসবে, অর্থাৎ টেক্সট বুক থেকেই রাইটিং এর বিষয়গুলো চলে আসবে। এই জন্য স্ট্রিক্টলি এই টেক্সট বুক ফলো করতে হবে, টেক্সট বুকের বাইরে কোনো রাইটিং আসার সম্ভাবনা নাই, সেটা আমরা দেখবো একটু পরে। এখানে দেখেন কি বলছে, এই যে 5 নাম্বার প্রশ্ন কেছে, ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং আ কান্ট্রি রিচ হিস্টোরি ডাইভার্স ট্রেডিশন অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল স্পেশাল ভ্যালুস। এখন কি বলছে দেখেন, নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্ট অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। বাংলাদেশের কালচারাল হেরিটেজের উপরে একটা কি করতে বলছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এখানে শুধু কালচারাল হেরিটেজ এমনটা নয়, এখানে যে কোনো বিষয়ের প্যারাগ্রাফটা থাকতে পারে, কিন্তু সেটা টেক্সট বইয়ের সঙ্গে মিল থাকতে হবে। টেক্সট বইটি ফলো করলে আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবো ইনশাল্লাহ। এরপর দেখেন আবার এখানে কিছু হিন্টস দিয়ে দেওয়া আছে কিভাবে আমরা করব, এখানে আউটলাইন দিয়ে দেওয়া আছে, আমরা এইভাবে এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে বা এইগুলো ফলো করে আমরা প্যারাগ্রাফে লিখবো। এরপর 6 নম্বর কোশ্চেন দেখবেন, লেখা আছে কি, দা ভেন ডায়াগ্রাম বিলো শোজ সাম সিমিলারিটিস সাম ডিসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দা গার্মেন্ট সেক্টর অ্যান্ড দা আইটি সেক্টর অফ বাংলাদেশ, নাও রাইট অ্যান এসে ডিসক্রাইবিং দা ভেন ডায়াগ্রাম ইন নট মোর দেন 250 ওয়ার্ডস, অর্থাৎ 250 শব্দের মধ্যে, 250 শব্দের বেশি হবে না, এমন একটি কি করতে হবে এখানে একটা এসে লিখতে হবে। আমরা যাকে কন্ট্রাস্ট বা কম্পেয়ার এসে বলতে পারি, এখানে কিছু মানে গাইডলাইন দিয়ে দেওয়া আছে, সেই গাইডলাইনটা ফলো করে আমরা এটা লিখতে পারবো। এবং এখানে দেখেন কম্পেয়ার করার জন্য দেওয়া আছে, এখানে গার্মেন্ট সেক্টর দেওয়া আছে, এখানে আইটি সেক্টর, এইটা হচ্ছে তাদের কমন ফিচার, আর এইগুলো হচ্ছে তাদের মধ্যে দেখেন গার্মেন্ট সেক্টরের ফোকাস, আবার এই পাশে দেওয়া আছে হচ্ছে সরি আইটি সেক্টরের ফোকাস, আর এই পাশে দেওয়া আছে হলো গার্মেন্ট সেক্টরের ফোকাস, দুই সেক্টরের ফোকাস দেওয়া আছে এবং তাদের মাঝে কিছু কমন বৈশিষ্ট্য দেওয়া আছে। এখন আমরা কি করব, এদের মধ্যে তুলনা করে কম্পেয়ার করে কিংবা হচ্ছে কন্ট্রাস্ট করে আমরা একটা কি লিখবো, একটা এসে লিখবো। এরপর এখানে দেখবেন যে কি লেখা আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট। দেখেন এক্সপ্লানেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। তারপর এই যে ফলোয়িং যে গ্রিডটা আছে এক্সপ্লানেটরি টেক্সট, এখানে দেখেন কি বলা আছে, এলিমেন্ট অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট, এখানে আমাদের একটু উদাহরণ দিয়ে দেওয়া আছে যে জেনারেল স্টেটমেন্ট, হোয়াট ইজ বিং এক্সপ্লেইনড, আর এক্সপ্লেইন এক্সাম্পল ইন দ্য টেক্সট, টেক্সটে আমাদের এখানে এক্সাম্পল করে দেয়া আছে। এইভাবে আমাদের এখানে 5টা ঘর থাকবে, আমরা 5টা ঘরে মানে এক্সপ্লানেটরি টেক্সটটা এখানে নিয়ে আসতে হবে, তারপর এটার এক্সাম্পলটা কি আছে এক টেক্সটের মতো সেটা এখানে লিখতে হবে, তাহলে 5 2 10 নম্বর আমরা পেয়ে যাব। আর এটি কিভাবে আমরা লিখব সে ব্যাপারে আমরা আমাদের ভিডিও থাকবে, যত সময় আমরা পাবলিশ করব, আপনারা আমাদের চ্যানেলের সাথে আমাদের পেজের সাথে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা আশ্চর্য বিষয় বলে রাখি যে আমাদের 5, 6 এবং 7 অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত যে রাইটিং অংশটা আছে, আপনি লক্ষ্য রাখবেন দেখেন রাইটিং অংশটা আছে, অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এবং মজার বিষয় দেখেন
যে আমরা যখন আমাদের যে টেক্সট বইটি আছে এই টেক্সট বইটি অধ্যয়ন করলে বা ঠিকমতো পড়লে আমাদের কিন্তু রাইটিং গুলো কভার হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা যাই নিচের দিকে, উপরের দিকে যাই আরেকবার, আমাদের সিলেবাসে যাই। সিলেবাস অংশে আমরা কি দেখছি দেখেন, সিলেবাস অংশে হচ্ছে রাইটিং অংশে কি লেখা আছে, রাইটিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লানেটরি, সরি রাইটিং কম্পেয়ার বা কন্ট্রাস্ট এসে, আর এটা হচ্ছে রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট। এই যে আমাদের যে সিলেবাসের তিনটি অধ্যায় রয়েছে দেখেন, দি আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস, এইটাই মূলত হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। অর্থাৎ এই যে এখানে যে লেখা আছে, কি লেখা আছে, রাইটিং প্যারাগ্রাফ বা রাইটিং প্যারাগ্রাফ আর রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, আমাদের এইটার মধ্যেই কিন্তু যারা আমরা টেক্সট বইটি পড়েছি বুঝে যাবো যে এই 53 থেকে 60 পৃষ্ঠার মধ্যে যে লেখাগুলো আছে এখানে কিন্তু কম্পেয়ার আর কন্ট্রাস্ট এসে আমাদের এখানে হয়ে যাবে। যে ইমাজিনেশন, এটা মূলত কবিতা, এই 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 জায়গাতে কবিতা কবিতা রয়েছে আমাদের। যে এই যে এখানে যে আমাদের দেখেন সিলেবাসে দেখেন যে এই যে রাইটিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ওখানে যে কবিতা, কবিতার যে ওই যে পোয়েট্রি যেটা আর কি আছে, এই যে পোয়েট্রিটা ওখানে হয়ে যাবে। তারপর হচ্ছে রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট, এটা হচ্ছে আমরা করি পাবো, এটা হচ্ছে একদম 9 নম্বর লেসন, যে জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট। দেখেন এখানে লিখে দেওয়া আছে জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এটা যদি পড়ি তাহলে আমরা ওইটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস যদি আমরা এই তিনটি এক্সপিরিয়েন্স ভালো করে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের রাইটিং অংশের সমস্ত উত্তরগুলো আমরা পেয়ে যাব এবং খুব সুন্দর ভালো করতে পারবো আশা করা যায়। যাই হোক, আমরা আর একটু দেখে আমাদের আজকের ভিডিওটি বড় মানে শেষ করব, কারণ আজকে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে দেখবো হচ্ছে আমরা রুব্রিক্সটা দেখবো যে কিভাবে আমরা ভালো নাম্বার পেতে পারি। দেখেন নাম্বার প্রদানের মানদণ্ড কিন্তু এখানে দেয়া আছে, রুব্রিক্স ফর মার্কিং আইটেমস 5, 6, অর্থাৎ 5 এবং 6 নম্বর আপনি কিভাবে মার্ক দেয়া হবে 5, 6, তার উপর একটা রুব্রিক্স বা মানদণ্ড এখানে দিয়ে দেওয়া আছে। ক্যাটাগরি দেখেন, টাইটেল, টপিক সেন্টেন্স এন্ড কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফে যখন টাইটেল থাকে, টপিক সেন্টেন্স থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে, তাহলে আপনি এখানে টোটাল 4 নম্বরের মধ্যে 4 পেয়ে যাচ্ছেন, 4 এখানে কোনো সন্দেহ নাই। তারপরে বডি, বডিতে কি থাকতে হবে, আইডিয়াস আর এক্সপ্রেসড ইন এ ক্লিয়ার এন্ড অর্গানাইজড ফ্যাশন, অর্থাৎ যদি ক্লিয়ার আইডিয়া থাকে, অর্গানাইজড পদ্ধতিতে আপনি ক্লিয়ার আইডিয়া দিতে পারেন এবং ফিগারটা ঠিক থাকে, প্যারাগ্রাফে যে যে সময় লিখতে পড়তে সেটা যদি ঠিক থাকে, কোহেসিভ ডিভাইস গুলো ঠিক মতো ব্যবহার করতে পারেন, তাহলে এখানে 6, আপনি 6 এর মধ্যে 6 পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের কত হলো, এখানে হচ্ছে 4, এখানে হলো 6, 10 মার্ক আপনার কভার। আর এগুলোতে একটু যদি কভার মানে ঠিক মতো লিখতে না পারে, ঠিক থাকে কি থাকে আপনার গ্যাপ থাকে, তাহলে আপনি 3, 2 কিংবা 1 নাম্বার পাচ্ছেন। আর এই পাশে গ্যাপ থাকলে 4, 3 কিংবা 2 নাম্বার পাচ্ছেন। তবে এখানে বিষয় হচ্ছে আপনি লিখলেই 3 নাম্বার পাবেন, লিখলেই 3 নাম্বার, এখানে দেখেন লিখলেই 3 নাম্বার, আর বাকিটা ভালো করতে পারলে আপনি 6, 6 আর 4, 10 নাম্বার পাওয়া সম্ভব। এই হচ্ছে আমাদের বিষয়। পরবর্তী বিষয়গুলোতে আপনি কিভাবে ভালো করবেন, প্রত্যেকটা রাইটিং অংশ আমাদের ধরে ধরে আমরা সাজেশন এবং কিভাবে ভালো করা যায় সে ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমরা এখানে রেখে দিলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের বার্ষিক পরীক্ষার প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভালো হোক এই কামনা করে আজকের মতো শেষ করছি।